আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা জাতীয় চিড়িয়াখানা মিরপুর, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে আজকে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিছু পশু, আপনারা অবশ্যই জাতীয় চিড়িয়াখানায় আসবেন। আপনাদেরকে দেখাবো যে কী কী পশু আমরা দেখেছিলাম। তো ভিডিওটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখা যাক ভিডিওটি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন জাতীয় চিড়িয়াখানা মিরপুর চলে আসবেন, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, তখন এরকম একটি দেখতে পারবেন বড় টাওয়ার। এই টাওয়ারটিতে দেখতে পারবেন লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, অর্থাৎ ইংলিশেও লেখা আছে বাংলাদেশ ন্যাশনাল জু। এটা বলার কিছুই না, এটা সবাই জানে, তারপরেও বললাম। এবং টাওয়ারের নিচে ছবি থাকবে বাঘ, জিরাফ, আরও তিনটি পশুর ছবি দেওয়া থাকবে টাওয়ারের নিচে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক যে কী কী পশু দেখেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানার ম্যাপ। এই ম্যাপে দেওয়া আছে যে কোন পশু কোথায় রয়েছে এবং কোন দিকে অবস্থিত। তো আপনারা এটা চিড়িয়াখানায় ঢোকার পথেই পেয়ে যাবেন, যখন প্রবেশ করবেন তখন এই ম্যাপটি আপনারা পেয়ে যাবেন। বড় একটি দেয়ালের মাধ্যমে দেওয়া আছে। তো এটা আপনারা চাইলে দেখে তারপরে চিড়িয়াখানা ঘুরতে পারেন, চাইলে ছবিও তুলে নিতে পারেন, তারপরে ঘুরতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হরিণ দেখেছিলাম। দেখতে পাচ্ছেন হরিণ, এটা আপনার চিড়িয়াখানায় প্রবেশের মাঝেই দেখতে পারবেন। তো আপনি চিড়িয়াখানায় প্রবেশের পর একদম সোজা হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন বানরের বাসা। দেখুন বানরের খাঁচাটা, দেখুন অনেক বড় বড়ভাবে দেওয়া রয়েছে। তো দেখুন ভিতরে রয়েছে বানর, দেখুন এই যে এই। তারপরে যে উপরে হাঁটছে তারা, এখানে ঘুরে বেড়াবে। তো আপনি চিড়িয়াখানা একটু ভিতরে ঢুকলে ঘুরতে ঘুরতে কিন্তু আবার হরিণ পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর বাচ্চা। তো তো আপনার চিড়িয়াখানা সব থেকে জনপ্রিয় হচ্ছে হরিণ, কারণ হরিণটা হচ্ছে বেশি সুন্দর যে একটি প্রাণী। ওয়াও, দেখুন এই যে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তো বাঘটা এতক্ষণ ঘুমাচ্ছিল কিন্তু উঠে গিয়েছিল। তো আমি ভিতরে যদি চিড়িয়াখানার ভিতরে ঢুকে তাহলে আপনারও বানর পেতে পারেন। আমরা বানর পেয়েছিলাম ভিতরেও। তো এগুলো আবার বড় খাঁচা বানর না যে দেখেছিলেন। ওয়াও, তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে জলহস্তি। দেখুন কীভাবে পানিতে তারা দেখ সাঁতার কাটছে। তো দেখুন একটা ছোট জলহস্তিকে দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপরে একটা জলহস্তি দেখলাম যেটি পানিতে নামার জন্য এগিয়ে যাচ্ছে। চিতাবাঘ দেখুন, দেখুন এই যে সিংহ।
আমরা ভিতরের খাঁচা হতেও বাঘ দেখেছিলাম। উট পাখি, তো আমরা উট পাখির খাঁচার ভিতরে একটা কাঠবিড়ালে দেখেছিলাম, আমি তো অবাক হয়ে গেলাম। আর এই হলো অস্ট্রিচ, এটা মনে হয় আবার আরেক ধরনের অস্ট্রিচ। দেখুন ময়ূর, আমরা ময়ূর দেখেছিলাম, তবে একটা দুঃখের বিষয় যে ময়ূরটা পেখম মেলেছিল তা দেখতে পাইনি। তবে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ময়ূর পেখম মেলে উনি। দেখতে পাচ্ছেন আপনারা এই যে জিরাফ, অনেক বড় বড় ছোট ছোট জিরাফ। জেব্রা, তো জেব্রা অনেকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, সাদা কালো দিয়ে পুরো ভরা শরীর, আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আল্লাহর সৃষ্টিকে সুন্দর না বলে পারা যায় না। দেখুন ঘোড়া, তবে ঘোড়াটা সবচেয়ে কাছে কাছে ছিল আমাদের, যে জন্য ভালোভাবে দেখতে পারিনি, দূরে থাকলে অবশ্য ভালোই দেখতে পেতাম। দেখুন এই পশুটার নাম ঠিক জানি না, তবে এটা কেউই বলতে পারছিল না, সবাই এটাকে ষাঁড় এবং গরুই ডাকছিল। তবে বুঝতে পারছিলাম যে এটা ষাঁড়ও নয় গরুও নয়, কিন্তু কেউ এটার নাম বলতে পারছিল না। যদি আপনি বলতে পারেন তাহলে কমেন্টে জানাবেন পশুটির নাম। পশুটিকে নিয়ে অনেক কিছু লেখা আছে এখানে, এই দেখুন হাতি, অনেক বড় বড় হাতি। এই দেখুন উট, তো উটকে সবাই পাতা খাওয়াচ্ছিল, আমি একটু পাতা খাওয়াইছিলাম, তবে একটু অনেক ভয় লাগছিল আমার, তো একবার খাওয়াইছিলাম, তারপর আরেকটা দিয়েছিলাম, তখন আর ভয় পাইনি। এই দেখুন গন্ডার, ঘুমিয়ে আছে যে কারণে তো ভালোভাবে দেখতে পাইনি, তো দেখতে পাচ্ছি কান সোজা। পানিতে পড়ে রয়েছে ক্রোকোডাইল,
তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই কয়টি পশু দেখালাম। আমরা এছাড়া আরও অনেক পশু দেখেছিলাম। যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা জাতীয় চিড়িয়াখানে আসবেন। আর যারা যারা এসেছেন তা তো জানিনি। তো আমি এমনিতেই আজকে ভিডিওটা করলাম, একটু দেখালাম যে কী কী পশু আমরা দেখেছিলাম। তো এখন আমরা ব্যাক করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, বাই।